মার্ভেল ইউনিভার্সে অনেক ধরনের ফোর্স আছে, যেমন পাওয়ার কসমিক, ইউনিফোর্স, ডার্ক ফোর্স, নোভা ফোর্স, ফিনিক্স ফোর্স, লাইফ ফোর্স, গবলিন ফোর্স, ডেস্টিনি ফোর্স অ্যান্ড ওডিন ফোর্স সহ আরও অনেক। তবে এই ফোর্সগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ওডিন ফোর্স এবং ফিনিক্স ফোর্স। এক্সম্যানের মুভি ডার্ক ফিনিক্সে আমরা ফিনিক্স ফোর্স লাইভ অ্যাকশনে দেখতে পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত থরের কোনো মুভিতে আমরা ওডিন ফোর্স ব্যবহার করতে একবারও দেখিনি। তবে এই ফোর্সের কথা অনেক শুনেছি। ওডিন ফোর্স কি এবং কতটা পাওয়ারফুল, ওডিনের মৃত্যুর পর থর এই ফোর্স পেয়েছে কিনা, সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো হ্যালো সুপার হিরো লাভার্স, ওয়েলকাম টু নিউ ভিডিও, আমি ফরহাদ আছি তোমাদের সাথে। ওডিন ফোর্স হিসেবে আমরা যেই ফোর্স বা পাওয়ারকে চিনি সেটার আসলে নির্দিষ্ট কোনো নাম নেই। এই ফোর্স অ্যাসগার্ডের প্রথম থেকে যত রাজা এসেছিল তাদের সবার পাওয়ারকে কম্বাইন করে তৈরি করা হয়েছে। আর অ্যাসগার্ডের কিংস এবং তাদের সন্তানদের মধ্যে যেসব পাওয়ার আছে সেগুলো ট্রি অফ লাইফ থেকে আসে। এই ট্রি অফ লাইফ থেকে যে পাওয়ার আসে সেটা যে যেইভাবে চায় সেইভাবে ব্যবহার করতে পারবে। যেমন ওডিন এই পাওয়ারকে ডার্ক ম্যাজিক করার জন্য ব্যবহার করেছে, আর হেলা নেক্রো সোর্স তৈরি করার জন্য। আর থর ছোটবেলা থেকে জিউসের অনেক বড় ফ্যান ছিল, তাই জিউসের মতো থান্ডার অ্যান্ড লাইটনিং ব্যবহার করার জন্য থর তার ট্রি অফ লাইফ থেকে আসা পাওয়ার ব্যবহার করেছে। এভাবে অ্যাসগার্ডের প্রথম কিং এর মধ্যে যে পাওয়ার ছিল সেটা তার পরের কিং এর মধ্যে ট্রান্সফার হয়েছে, আর এভাবে এই প্রসেসটা চলমান। থরের দাদা বর বুরিসনের মধ্যে আগে সকল কিংসদের পাওয়ার ছিল, পাশাপাশি বর তার ট্রি অফ লাইফ থেকে আসা লাইফ ফোর্স ব্যবহার করে অনেক বেশি ফিজিক্যালি স্ট্রং ছিল। আর বর বুরিসনের পর তার ফিজিক্যাল স্ট্রেংথ সহ আগে রাজাদের যত পাওয়ার ছিল সেটা অল ফাদার ওডিন পেয়েছে। আর ওডিনের নাম অনুসারে এই ফোর্সের নাম হয়েছে ওডিন ফোর্স। এ কারণেই ওডিন এত পাওয়ারফুল। ওডিন ফোর্সে যেহেতু আগে সকল কিংসদের পাওয়ার একত্রে আছে, তাই এই ফোর্সের সামনে থানোসের মতো সুপার ভিলেনও কোনো চান্স পাবে না। এই কারণে ওডিন যতদিন বেঁচে ছিল থানোস ততদিন স্টোন কালেক্ট করা শুরু করেনি। ওডিন ফোর্সের সামনে অনেক কসমিক বিংসও টিকতে পারবে না। আর প্রসেস অনুযায়ী এই ওডিন ফোর্স পাবে অ্যাসগার্ডের পরবর্তী কিং থর। থর এই ফোর্স পেলে তার নাম ওডিন ফোর্স হবে না, তখন হবে থর ফোর্স। যেহেতু ওডিন মারা গেছে তাই নিয়ম অনুযায়ী থরের এই ফোর্স পেয়ে যাওয়ার কথা। এই ফোর্স যে ব্যবহার করে সে তার ইচ্ছা অনুযায়ীও এই ফোর্স অন্যজনকে দিতে পারে। তাই অগ্রাধিকারে যদিও ওডিন ফোর্স হেলার পাওয়ার কথা, কিন্তু হেলা যেহেতু ইভিল সেহেতু ওডিন কখনোই এই ফোর্স হেলাকে দিবে না, দিলে অবশ্যই থরকে দিবে। ওডিনের মৃত্যুর পর অনেক বছর কেটে গেল, থরকে এখনো এই ফোর্স ব্যবহার করতে একবারও দেখানো হয়নি। এমনকি কখনো থর ওডিন ফোর্সের কথা মেনশনও করেনি। তো হতে পারে এই ফোর্স থরের ভিতরে আছে, কিন্তু থর এখনো সেটা ডিসকভার করেনি। কারণ থর র্যাগনারকের ডিলেটেড সিনে থর ওডিন লোকি সাক্ষাৎটা একটু অন্যরকম ছিল। সেখানে ওডিনকে পাগল প্রায় অবস্থায় নিউ ইয়র্কের গলিতে থর আর লোকি খুঁজে পায়। ওডিন পাগলের মতো বারবার বলছিল হেলা আসছে, অ্যাসগার্ড ধ্বংস হয়ে যাবে। এক পর্যায়ে ওডিন থরের মাথায় হাত রেখে ওডিন ফোর্স থরকে ট্রান্সফার করে দেয়। তারপর মুভিতে দেখানো সিনের মতো হেলার এন্ট্রি হয়, তবে এখানে হেলা নিজে ওডিনকে নেক্রোসোর দিয়ে মেরে ফেলে। ওডিন ফোর্স থরকে দিয়ে দেওয়ায় ওডিন তখন দুর্বল হয়ে গিয়েছিল, যার কারণে হেলা ওডিনকে ইজিলি মেরে ফেলতে পেরেছে। এই সিনটাই মুভিতে বাদ দিয়ে নরওয়ের সিনটা মুভিতে অ্যাড করা হয়েছে, যেখানে ওডিন ফোর্সের কোনো মেনশন নেই। তবে প্রসেস অনুযায়ী বা ওডিনের ইচ্ছে অনুযায়ী থর ওডিন ফোর্স পেয়েছে, এখন শুধু সেটা থর নিজে বুঝতে হবে। থর যখন ফিল করবে তখন থেকে থর তার থর ফোর্স ব্যবহার করতে পারবে। তাইকে ওটিটি যদি থর লাভ এন্ড থান্ডার নামক কমেডি মুভি না বানাতো, তাহলে হয়তো ওডিন ফোর্স বা থর ফোর্স আমরা থরকে ইউজ করতে দেখতে পেতাম। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে, আর এরকম অসম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে। বাই বাই।